আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা আজকে এই ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপযোগী বায়োলজি রিটেন অংশে মানব শরীরতত্ত্বের আরও একটু অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে চলন এবং অঙ্গচলন। এটি হচ্ছে সপ্তম অধ্যায় এবং এই অধ্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি উপযোগী কেমন ধরনের রিটেনের প্রশ্ন আসতে পারে আমরা আজকে সেটি সম্পর্কেই ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আসলে যে কোনো অধ্যায়ের কিন্তু রিটেনের জন্য যখন আমরা প্রস্তুতি নেব, বিশেষ করে সে অধ্যায়ের যত সংজ্ঞা, প্রকারভেদ, বৈশিষ্ট্য, কাজ, গঠন আছে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই পড়ে ফেলতে হবে এবং মূলত এগুলো থেকে কিন্তু রিটেনের জন্য প্রশ্ন আসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের জন্য আমরা দেখেছি যে 2 মার্ক, 3 মার্ক, 4 মার্কের ভিতরে প্রশ্ন এসে থাকে এবং এগুলো কিন্তু, অর্থাৎ গঠন, বৈশিষ্ট্য, কাজ, পার্থক্য, এগুলো কিন্তু যথেষ্ট উপযোগী এ ধরনের প্রশ্ন দেওয়ার জন্য। তো চলো আমরা শুরু করি যে এই অধ্যায় থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপযোগী কেমন ধরনের রিটেনের প্রশ্ন আসতে পারে সেগুলি আমরা আলোচনা করি। প্রথমে আসি সংজ্ঞা। এই অধ্যায় থেকে কেমন ধরনের সংজ্ঞামূলক প্রশ্ন আসতে পারে যেগুলো আসলে 2 মার্ক বা 3 মার্কের জন্য আসতে পারে। যেমন ধরো, কঙ্কালতন্ত্র বলতে কী বুঝো, বা অক্ষীয় কঙ্কালতন্ত্র বলতে কী বোঝো, উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র বলতে কী বোঝো, অস্থি বলতে কী বোঝো, তরুণাস্থি বলতে কী বোঝো, পেশি বা পেশি টিস্যু বলতে কী বোঝো। আবারও বলছি, কঙ্কালতন্ত্র বলতে কী বোঝো, অক্ষীয় কঙ্কালতন্ত্র বলতে কী বোঝো, উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র বলতে কী বোঝো, অস্থি, তরুণাস্থি, পেশি বা পেশি টিস্যু সম্পর্কে কী বোঝো। এবার আসি পার্থক্য। পার্থক্যের ভিতর কী আছে, অস্থি বা তরুণাস্থির ভিতরে যে বেসিক পার্থক্যগুলো আছে এটা কিন্তু একই সাথে তোমার অস্থির বৈশিষ্ট্য বা কাজ এবং তরুণাস্থির বৈশিষ্ট্য বা কাজের জন্য কিন্তু একই সাথে গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু বারবার বলে থাকি যে পার্থক্য, বৈশিষ্ট্য, কাজ এটি কিন্তু আসলে একে অপরের পরিপূরক বলা যায়, যে একটি পড়লে আরেকটি কিন্তু পড়া হয়ে যায়। সুতরাং ভালো একটি মার্ক যখন তুমি আনতে চাইবে, ভালো একটি মার্ক যখন অর্জন করতে চাইবে, তখন তোমাকে অবশ্যই কিন্তু বৈশিষ্ট্য, পার্থক্য, কাজ যে কোনো একটি পড়লে কিন্তু তোমার এই আসলে বড়ো একটা ভাস্ট অ্যামাউন্ট কিন্তু কভার হয়ে যাবে পড়ার ক্ষেত্রে। যদি তুমি বৈশিষ্ট্য পড়ো তাহলে পার্থক্য না পড়লেও চলবে, কিংবা কাজ না পড়লেও চলবে, কাজ পড়লে পার্থক্য না পড়লেও চলবে, পার্থক্য পড়লে বৈশিষ্ট্য না পড়লেও চলবে। মানে আমি আসলে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু এই তিনটি জিনিস কিন্তু একইভাবে লিখে ফেলতে পারি। এবার আসি ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশির কাজ, পার্থক্য কিংবা বৈশিষ্ট্য যাই বলি না কেন, ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশির পার্থক্য, ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশির কাজের মধ্যে হচ্ছে পার্থক্য, ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশির বৈশিষ্ট্য, এই সবই কিন্তু একই ক্যাটাগরির ভিতরে পড়ে। আরও আছে মসৃণ পেশি এবং হৃৎপেশির ভিতরে পার্থক্য, মসৃণ পেশি এবং হৃৎপেশির ভিতরে পার্থক্য। এই অধ্যায়ের পার্থক্য যখন পড়বো তখন অস্থি এবং তরুণাস্থির পার্থক্যটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর আছে ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশির পার্থক্য, এটাও কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ। অস্থি এবং তরুণাস্থি এই পার্থক্যটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এটি কিন্তু কখনো মানে কোনোভাবে স্কিপ করা যাবে না। এরপর আসে বৈশিষ্ট্য বা কাজ, কঙ্কালতন্ত্রের কাজ কী, এইটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কঙ্কালতন্ত্রের কাজ কী, কঙ্কালতন্ত্রের কাজ এইটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটি কিন্তু 2 মার্ক বা 3 মার্কের জন্য কিন্তু এই প্রশ্নটা আসতেই পারে। মেরুদণ্ডের কাজ এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মেরুদণ্ডের কাজ। আবারও তোমাদেরকে বলছি, আমার প্রশ্নের যে তোমাদেরকে যেভাবে প্যাটার্নে আমি সাজিয়ে দিয়েছি আশা করি তোমরা বুঝতে সক্ষম হচ্ছে যে আসলে কোন প্রশ্নগুলোর উপর বেশি গুরুত্ব দিলে আসলে আমি রিটেনের জন্য একটি ভালো উত্তর করবার সক্ষম হব। সেটি হচ্ছে কঙ্কালতন্ত্রের কাজ কী, মেরুদণ্ডের কাজ কী। এইভাবে যদি তুমি অধ্যায়টিকে গুছিয়ে নিয়ে আসতে পারো সুন্দর করে, আমার মনে হয় যে পড়ার ক্ষেত্রে কোনো কষ্ট হবে না, তোমার সময়ও সেভ হবে, তোমার মনে রাখতেও সুবিধা হবে এবং তুমি ভালো একটি ফলাফল আনতে পারবে। কঙ্কালতন্ত্রের কাজ গেল, মেরুদণ্ডের কাজ গেল, তরুণাস্থির কাজ কী, ঐচ্ছিক পেশির কাজ কী, অনৈচ্ছিক পেশির কাজ কী এবং হৃৎপেশির কাজ কী। আবারও বলছি, দেখো, পার্থক্য, বৈশিষ্ট্য, কাজ এসব যখন আমরা পড়বো এ অধ্যায়ে কিন্তু এই হৃৎপেশি, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, তরুণাস্থি এবং অস্থির পার্থক্য, বৈশিষ্ট্য, কাজে কিন্তু বারবার এসে চলেছে। সুতরাং আমরা ধরেই নিতে পারি যে এই অধ্যায় থেকে যখন একটি প্রশ্ন পড়বে, হোক সেটার বৈশিষ্ট্য যে কোনো একটি, হোক সেটি যে কোনো একটি পার্থক্য, হোক সেটি যে কোনো একটির কাজ, এই দুইটি প্রশ্ন মানে ঐচ্ছিক, অনৈচ্ছিক, হৃৎপেশি এবং অস্থি এবং তরুণাস্থি, এই দুইটা জিনিস কিন্তু কখনোই বাদ দেওয়া যাবে না। মানে বলতে গেলে এই দুইটা প্রশ্ন পড়লে অন্তত একটি রিটেন প্রশ্ন যখন এই অধ্যায় থেকে আসবে, আমার কিন্তু মোটামুটি 80% আমি কিন্তু শিওর থাকতে পারবো যে এই দুটি প্রশ্নের ভিতর বা এই প্রশ্নগুলোর ভিতর কিন্তু আসার সম্ভাবনা আছে। এবার আসি গঠন। নিরেট অস্থির গঠন কেমন, স্পঞ্জি অস্থির গঠন কেমন,
পেশি টিস্যুর গঠন কেমন। পেশি টিস্যু বলতে আমি এখানে হৃৎপেশি, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশিকে বুঝিয়েছি। হৃৎপেশি, ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির গঠন কেমন, নিরেট অস্থির গঠন কেমন, স্পঞ্জি অস্থির গঠন কেমন, এগুলো আমরা গঠনের জন্য পড়ব। 3 মার্কের জন্য সাধারণত এগুলো প্রশ্ন এসে থাকে। এবার এসে থাকে অন্যান্য, মানে এই ক্যাটাগরির বাইরে যেগুলো আছে সেগুলোকে আমি অন্যান্য বলে এখানে আইডেন্টিফাই করেছি। কশেরুকার প্রকারভেদ, কশেরুকার প্রকারভেদ এই অংশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সব থেকে বেশি বার এই অধ্যায় থেকে কিন্তু MCQ এসেছে, একাধিকবার কিন্তু এই জায়গা থেকে MCQ এসেছে। ইভেন এটা রিটেনের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কশেরুকার প্রকারভেদ, এবং একই সাথে বলছে যে প্রত্যেকটি, যে মানব শরীর তত্ত্ব নিয়ে আমরা যখনই আলোচনা করবো প্রত্যেকটি অধ্যায় কিন্তু আলাদা করে রোগের বা মানবদেহে যে রোগগুলো সৃষ্টি হতে পারে, এই অঙ্গের সংশ্লিষ্ট যে রোগগুলো সৃষ্টি হতে পারে সেগুলোর সাথে কিন্তু জড়িয়ে বিভিন্ন হচ্ছে রোগের কথা উল্লেখ রয়েছে। তাই আসলে হাড় থেকে আমরা তো আসলে হাড় ভাঙা কে এখানে ইন্ডিকেট করেছে, হাড় ভাঙা, জটিল হাড় ভাঙা, যৌগিক হাড় ভাঙা এবং হচ্ছে জটিল হাড় ভাঙা, এইটি সাধারণ সরল হাড় ভাঙা। এই হাড় ভাঙার যে কারণগুলো এবং হচ্ছে কোন হাড় ভাঙা কেন হয় এবং কোন হাড় ভাঙা হচ্ছে কীভাবে হয়, এর গঠনটা কেমন হয় তখন, এইটি কিন্তু এখানে আমাকে পড়ে ফেলতে হবে। জাস্ট আমি এটা রিটেক পড়ে ফেললে আমি মনে করি যে আমি বর্ণনামূলক প্রশ্নের জন্য এ থেকে আসলে উত্তর করতে পারবো। এবার এসেছে লিভার, লিভারের প্রকারভেদটা আমাকে কিন্তু মনে রাখতে হবে রিটেনের জন্য। লিভারের প্রকারভেদ এবং মানব দেহের কোন হাড় বা কোন অঙ্গ কোন ধরনের লিভারের প্রতিনিধিত্ব করে সেটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সেটি কিন্তু একই সাথে MCQ এবং রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। তো এই গেল এই অধ্যায়ে টোটাল আলোচনা। আমি যদি প্রত্যেকটা অধ্যায়কে কিন্তু সংজ্ঞা, পার্থক্য, বৈশিষ্ট্য, কাজ, গঠন এবং অন্যান্য এই কয়েকটি সেগমেন্টে যদি ভাগ করে আলাদা আলাদা পড়তে পারি, আমার অধ্যায়টা যেমন ছোটো হয়ে আসবে, একই সাথে সময়ও আমার সেভ হবে এবং আমার পড়াটাও কিন্তু ভালোভাবে মনে থাকবে। তো এভাবে আশা করি সবাই পড়বে, এবং এভাবে যদি লিখতে পারো, এভাবে মনে রাখতে পারো, আশা করি যে ভালো পরীক্ষার খাতে অ্যাপ্লাই করতে পারলে ভালো একটা তুমি মার্ক অর্জন করতে পারবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।